আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জেবি ইজি রেসিপি থেকে আমি জান্নাতুল ফেরদৌস আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো এই অসাধারণ ব্যতিক্রমী এই ডিম ভুনা। আমার মতো যারা একঘেয়েমি ডিম ভুনা বা ডিম ভাজি খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, আজকের এই ডিম ভুনার রেসিপিটা তাদের জন্যই। তো প্রথমে আমরা একটি প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সয়াবিন তেলটা ইউজ করেছি, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা এরকম আমরা ব্রাউন করে নিব। তো এরকম যখন ব্রাউন হয়ে আসবে, পেঁয়াজটাকে আমরা সাইড করে এখানে অল্প কিছু রসুন কুচি দিয়ে দেব। এতে এই ডিম ভুনার স্বাদটা একদমই ব্যতিক্রম লাগবে আর খেতে অনেক টেস্ট হবে। তো রসুন কুচিটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তো এই তো দেখুন, আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আমি খুবই কম পরিমাণে আদা রসুন বাটাটা ইউজ করেছি, এতে ডিমের স্বাদটা ভালো বজায় থাকবে। তো এবার সব মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এই তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। দিয়ে এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। যখন এরকম উপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ ফালি করে। দিয়ে আবার আমরা একটু ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা যে কোনো রান্নায় ইউজ করলে আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। তো এই তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, এতে কোনো মশলার যে কাঁচা গন্ধ এটা একদমই থাকবে না। তো এখানে আমি আবার দিয়ে দিচ্ছি গরম পানি 2 কাপের মতো। তো পানিটা যখন এরকম বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা ডিমগুলোকে খুব আলতো হাতে ভেঙে আমরা দিয়ে দিব, যাতে একটার গায়ে একটা না লাগে। আমরা চতুর্দিকে ডিমগুলোকে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি আমার চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, এতে ডিমটা সুন্দরভাবে সেট হবে। এভাবে আমরা রান্না করব 5 মিনিটের মতো কম হিটে। তারপর 5 মিনিট পরে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব, তখন আর আমাদের কোনো সমস্যা হবে না, ডিমটা ভেঙেও যাবে না। তো এই তো দেখুন, 10 মিনিট পরে আমার এক সাইডটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা আলতোভাবে ডিমটাকে উল্টিয়ে দিব। তো এই তো দেখুন আমি কিভাবে আস্তে করে ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টানো হয়ে গেলে আমরা এটাকে আরও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। এতে ডিমের ভিতরে খুব ভালোভাবে সব মশলাগুলো সেট হয়ে যাবে। তো এখন আমরা যখন রান্নার এই পর্যায়ে চলে আসবে, তখন আমি দিয়ে দিব এখানে কিছুটা ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তো দিয়ে আমি 5 মিনিট এটাকে আরেকটু রান্না করে নিয়েছি। এই তো আমাদের হয়ে গেল খুবই অসাধারণ মজার একটি ডিম ভুনা, একটু ব্যতিক্রম স্বাদ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।